بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم عليكم السلام ورحمه الله ভাই আপনার প্রশ্নটি আবার শুনলাম আপনি বলেছেন যে ফরজ গোসল বিষয়ে তো আপনি শুনেছেন অনুরোধভাবে নজাসানে হাত লাগলে ওযু ভাঙবে কি ভাঙবে না বিষয়ে শুনেছেন তবে আপনার এখনো কনফিউশন রয়ে গেছে হঠাৎ করে লেগে গেলে আপনি দ্বিধান্বিত হন যে কি করবো অজুটা হয়তো বা হলোই না আমার অজু ভেঙে গিয়েছে তো এরকম কনফিউশন আছেন বা থেকে থাকেন তার চিকিৎসা কি জানতে চেয়েছেন এ বিষয়ে আমরা বলবো যে আপনার যদি কনফেশন থাকে সমস্যা নেই আপনি অজু করতে পারেন ওজু করাটা তো ভালো এমনকি কিছু ওলামায়কেরাম এটাকে অজু ভঙ্গের কারণ হিসেবে চিহ্নিত করেছেন আর আপনাকে আগেই বলেছি যে লজ্জাস্থানে হাত দিলে অজু ভাঙবে কি ভাঙবে না এ বিষয়ে এখতালাফ রয়েছে এখতলাফগুলি হলো এরকম কিছু কেরাম মনে করেন যে অবশ্যই ভেঙে যাবে কিছু কেরাম মনে করেন যে না ভাঙবে না কিছু কেরাম মধ্যস্থা করে বলেন যে শাহওয়াতের সাথে খাহের সাথে লজ্জাস্থানে হাত দিলে ভাঙবে আর খাহের ছাড়া এমনি নর্মালি যদি স্পর্শ করে ভাঙবে না এদিকে গিয়েছেন শেখুল সাহমিনা তাইমিয়া রহমতুল্লাহে আলেহে এবং শেখ আলবানি রহমতুল্লাহে আলহে এবং খুব সম্ভব শেখ আসামিন রয়েছেন তাদের কথা যে শাহতের সাথে লজ্জাস্থানে স্পর্শ করলেই কেবল অজু ভাঙবে নতো ভাঙবে না তারা ওই হাদিস দিয়ে দল দিয়েছে যে হাদিসে বলা হয়েছে রসুল উল্লা আসলামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে অজুর পরে যদি লজ্জাস্থান স্পর্শ করা হয় তাহলে অজু ভাঙবে কিনা তখন তিনি বলেছেন যে আলহা ইল্লা বা ওটা তো তোমার শরীর একটা টুকরা মাত্র তো এই সমস্ত পণ্ডিতগণ মনীষীগণ বলেন যে যখন লজ্জস্থানে উত্তেজনা থাকে না তখন ওটা স্বাভাবিক মাংসের টুকরো থাকে কাজে শরীরে যে কোনো অঙ্গে হাত দিলে যেমন অজু ভাঙ্গার কথা নাই ঠিক স্বাভাবিক অবস্থায় এ অঙ্গে হাত দিলে অজু ভাঙবে না তবে স্বাভাবতের সাথে যখন থাকে এই অঙ্গ তখন ইত্তেজিত হয়ে উঠে যার ফলে অন্যান্য অঙ্গ থেকে ভিন্ন রূপ ধারণ করে সুতরাং শাহবতের সাথে স্পর্শ করলেই কেবল অজু ভাঙবে অথবা এমনিতে নর্মালি স্পর্শ করলে অজু ভাঙবে না এইভাবে তারা ব্যাখ্যা করেছেন তো যা হোক পক্ষে বিপক্ষে অনেক কথাই রয়েছে আপনার সন্দেহ হলে আপনি অজুটা ফিরিয়ে করবেন আর এটাই হবে চরম সতর্কতা এমনকি কিছু আলেম বলেন সার অবস্থায় অজু করে নেওয়াটাই ভালো তাহলে অজু করবেন এটা আপনি ভালো কাজ করবেন ইনশাআল্লাহ তবে আশা করা যায় যে যারা মনে করেন যে শাহাতের সাথে এই স্পর্শ করলেই কেবল অজু ভাঙবে তাদের বিষয়টি যদি কেউ ফলো করে তাদের অভিমতকে এবং সে অনুযায়ী আমল করে কোনো সমস্যা হবে না তাকে নিন্দার করা যাবে না আল্লাহ তালিয়া আলমস্লাই